হ্যালো বন্ধুরা ডিএলএস টোয়েন্টি ফোর গেমে একশো দেড়শো এবং দুইশো কয়েনের অ্যাড আপনারা কীভাবে দেখতে পাবেন এবং আপনারা কীভাবে পাবেন আজকের ভিডিওতে আলোচনা করব তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে অবশ্যই একটি লাইক করে দিন প্রথমত আসা যাক আপনারা কিভাবে একশো কয়েন অ্যাড আপনার গেমের মধ্যে পাবেন তো একশো কয়েন অ্যাড আসার জন্য আপনাকে যা যা করতে হবে তার মধ্যে একটি হলো আপনি অনলাইনে ম্যাচ যখন খেলবেন তো সেক্ষেত্রে দেখা যায় যে একশো কয়েন অ্যাড কিন্তু দেয় না তো আপনি যদি অফলাইন ম্যাচ আপনার ক্যারিয়ার ডিভিশনে ম্যাচগুলো খেলেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি হোম স্টেডিয়ামে ম্যাচগুলো খেলেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু দেওয়া হবে একশো কোয়েনের অ্যাড আর এর শর্ত হচ্ছে আপনার স্টেডিয়ামটা ম্যাক্স থাকতে হবে যদি আপনার স্টেডিয়ামটা ম্যাক্স থাকে সেক্ষেত্রে আপনি একশো কোয়েন অ্যাড পাবেন হোম স্টেডিয়ামে ম্যাচ খেলে তো বন্ধুরা তারপর হচ্ছে দেড়শো কয়েন অ্যাড দেড়শো কয়েন অ্যাড এটা হচ্ছে আপনি যদি অ্যাড নিয়মিত না দেখেন তো এক্ষেত্রে আপনি যদি একদিন গ্যাপ রাখেন একদিন পর অ্যাড দেখেন তাহলে দেখা যাচ্ছে আপনাকে দেড়শো কয়েনের অ্যাড কিন্তু দেওয়া হবে তো এটা হচ্ছে আপনার মূলত দেড়শো কয়েন অ্যাড পাওয়ার উপায় তো আবার অনেকে জানতে চান যে আমরা কীভাবে দুইশো কয়েনের অ্যাড পাবো তো দুইশো কয়েনের অ্যাড আর কি মোটামুটি সচরাচর দেয়া হয় না আপনারা যারা আর কি অনিয়মিত অ্যাডগুলো দেখেন যারা নিয়মিত দেখেন না অ্যাড প্রায় সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনারা খুবই অল্প সংখ্যক অ্যাড দেখেন তো তিন চার দিন পর পর অ্যাড দেখেন গেমও খেলেন কম তো আপনারা যারা আছেন এরকম তো আপনাদের জন্য কিন্তু দুইশো কয়েনের অ্যাড এটা বোনাস হিসেবে রেখেছে এফটিজি তো বেশি বেশি যারা অ্যাড দেখবে তারা কিন্তু দুইশো কিংবা দেড়শো কয়েনের অ্যাডগুলো পাবেন না তো আপনারা দুইশো কয়েনের অ্যাড পাওয়ার জন্য অবশ্যই বেশি বেশি অ্যাড দেখা যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনারা দুইশো কয়েনের অ্যাড পাবেন আর এটা কিন্তু আর কি নিয়মিত পাবেন না শুধুমাত্র একবারের জন্য দেয়া হবে আপনাকে দুইশো কয়েনের অ্যাড যারা আপনারা ভাবছেন সবসময় দুইশো অ্যাড একশো পঞ্চাশ অ্যাড কীভাবে পাবো তো এটা কিন্তু পাওয়ার উপায় নাই শুধুমাত্র একবারের জন্যই আপনাকে দেওয়া হবে তো সেটা আর কি হচ্ছে যে আপনি যদি অ্যাড না থাকেন সেক্ষেত্রে আপনাকে একবারের জন্যই অনলি একবারের জন্য দেওয়া হবে বারবার কিন্তু আপনারা নিয়মিত এই অ্যাডগুলো দেখতে পাবেন না তো এখন কথা হচ্ছে যে আপনারা এই ডিএলএস টোয়েন্টি ফোর গেমে অ্যাড অনেক সময় দেখেন যে অ্যাড আসে না তো এর কারণটা হচ্ছে যে আপনারা যখন বেশি বেশি অ্যাড দেখে ফেলেন তো বেশি বেশি অ্যাড দেখে যখন কোয়েনগুলো কালেক্টেড করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর অ্যাড দেওয়া হয় না তো অ্যাড কিন্তু লিমিটেড করে দেওয়া হয় তো এটা আর কি আগে ছিল না বর্তমানে কিন্তু এটা লিমিটেড করে দিয়েছে এফটিজি বন্ধুরা আশা করি সকলে বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য